আমরা হোমস্টেতে ফিরে লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়লাম কিছু অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে। দেখি এই রাস্তাটা কোন দিকে যায়, ওইটা একটা রাস্তা আছে উপরে, দেখি এটা ওটার সাথে মিলতেই হবে। বাপ রে কি গুটগুটারে অন্ধকার রে, কি রে রাস্তাটা কোন দিকে গেল? এই আর কি হাল আমাদের, টুংলুর রাস্তায় ট্রেক করতে বেরিয়েছি, অনেকক্ষণ হাঁটলাম, একটা শর্টকাট ধরলাম, কোন দিকে নিয়ে যাবে দেখি, মনে হয় উপরে রাস্তাটার সাথে কানেক্ট হবে। রাস্তাটা একটু দুর্গম টাইপেরই, একটু দেখাই তোমাদের। কাকা আসছে, বাপরে ওই রাস্তাটা যদি, এই তো এটাও আছে আবার ওটাও আছে। হ্যাঁ তো দেখি তো রাস্তা যদি ভুল হয় কাকা, উপরে তো উঠছে এই রাস্তাটা, চল না অ্যাডভেঞ্চার করি। আমার ঠিক রাস্তায় আসছে, আসছি আমাদেরকে ওই বোল্ডারের রাস্তাটা ধরলেই হতো। এ দেখো পাইন ফল, এটাকে বলে পাইন ফল, পাইন ফরেস্ট, এই যে পাইন গাছ। এই সিচুয়েশনটা এমন ছিল, আমরা সত্যি এই সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম। এখানে যখন একটা কাগজের টুকরা রাস্তায় দেখলাম একটা, তার মানে এদিকে মানুষের হাঁটার রাস্তা আছে, কিন্তু হাঁটার রাস্তাটা এরকম কেন হচ্ছে রে কাকা? হাঁটার রাস্তাটা দেখ অদ্ভুত টাইপের লাগছে, নাহলে রিটার্ন করে যাবো। দাঁড়া দাঁড়া, লাস্ট মুহূর্তটা না দেখে যাবো না। তো অনেকটা রাস্তা হাঁটার পরে এখন ডিসাইড করলাম যে রিটার্ন হয়ে যাই, কারণ হচ্ছে এখানটা রাস্তা দেখা যাচ্ছে, তো রাস্তাটা কোথায় গিয়ে মিশছে সেটা বুঝতে পারছি না। এখন যদি এটা বুঝতে গিয়ে দেখা গেলো যে যে বৃষ্টি চলে আসলো বা সূর্য ডুবে গেল, তো মুশকিল হবে না? তো ব্যাপার হচ্ছে কাকাও বললো আর যাবে না, আমিও ভাবলাম না ঠিকই, তা এখন রিটার্ন করে যাই। আমরা একদম আছি, আমি প্রথমে কি আমি আর কাকা বেরিয়েছিলাম টুংলু ট্রেকে, মানে টুংলুর যে রাস্তায় ট্রেক, এবার ওখানে ভেতরে একটা প্রাইমারি স্কুলের পাশ দিয়ে একটা রাস্তা নিচে গেল, সেই রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। মানে নিচে গিয়ে একটা ফরেস্টের ভিতর দিয়ে, ওদিক দিয়ে একটা শর্টকাট থাকে, শর্টকাটে আসতে গিয়ে এদিকে যে কী হয়ে গেছে ভগবান জানে, রাস্তা মনে হয় ভুল হয়ে গেছে আমাদের। তো দেখাই তোমাদেরকে কোন জায়গাটার মধ্যে আমরা আছি, পুরো ঘন জঙ্গল, একবার দেখো একদম ঘন জঙ্গল এটা। তো এখন ওটাই ভাবছি যে রিটার্ন করে যাচ্ছি এখন, মানে এই জঙ্গলের ভেতর আর কি, পোকামাকড়ের সঙ্গে। কোন রাস্তা দিয়ে আসলাম রে? ও হ্যাঁ, পোকামাকড়ের সাউন্ড ছাড়া, পাখির মাঝে মাঝে কয়েকটা সাউন্ড শোনা যাচ্ছে ছাড়া নাথিং। তো এদিকে একবার দেখো নিচে পুরো খাদ, পাহাড়ের ঢালটা একদম, আর উপরে এইটার ঢাল নিচে, মানে আমরা পাহাড়ের গা বেয়ে বেয়ে হাঁটছি আর কি, পাহাড়ের একদম দেখ গা বেয়ে বেয়ে হাঁটা হচ্ছে।
হচ্ছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে মানে এইদিকের ভেতর দিয়ে রাস্তাটা ধরেছিলাম, যেটা হয়তো বা এই রাস্তাটাতেই কানেক্ট হতো। তো এটা হচ্ছে মেন রাস্তা, ওদিকে ছিল শর্টকাট, শর্টকাটটা যেতে পারতাম। আসলে যদি গাইড নাই তো নিজেরা ভাবে এক্সপ্লোর করে লাভ নেই, তার মধ্যে জঙ্গল, এটাও জঙ্গল, এটা একটা ম্যানমেড রাস্তা, আর ওটা একটা পুরনো রাস্তা, যেদিক দিয়ে হয়তো লোকালরা যাওয়া আসা করে, তাও ভরসা ছিল না। তো দেখি কত দূর যাই। এটা এই রাস্তাটা হচ্ছে টুংলু যায়, মানে শেরপা গেস্ট হাউস যেখানে আমরা আছি, শেরপা হোমস্টে যেখানে আমি বাইক রেখেছিলাম, তার পাশেই, দেখাবো আমি পরে। তো ওই রাস্তাটা হচ্ছে প্রাইমারি একটা সোজা আসে, প্রাইমারি স্কুল দিয়ে একটা প্লেগ্রাউন্ড আছে একসাথেই দুটো। তো ওই রাস্তা থেকে এদিকের টুংলু, টুংলু টুমলিং এসব জায়গা, মানে সান্দাকফু যাওয়ার রাস্তা, মানে রাস্তায় আর কি ওঠে। এটা মনে হয় কারো স্মৃতি উদ্দেশ্যে করা নাকি, এটা একটা মন্দিরও ভেতরে একটা কোনো দেবীর দেখা যাচ্ছে, পালি ভাষায় লেখা আছে, এখানে অক্ষরগুলো সব পালি ভাষা। রাস্তাটা দেখো কতদূর গেছে, ভাবছি এখানে একটু বসে কিছুক্ষণ একটু রেস্ট করি। এটাই হচ্ছে মজা, শান্তির দেশ, শান্তির জায়গা। আহ এত সুন্দর ওয়েদার, পাইন ফরেস্ট, সবুজে সবুজ, বাবা কতটা রাস্তা। কয় কিলোমিটার যে আসলাম, কাকার অবস্থা খারাপ। কাকা সুর কাহা গেয়া তারা ফিটনেস, ইতনা মাসল বানা কে কিয়া কিয়া। ছোট ছোট পায়ে চল, ছোট ছোট পায়ে। কাকা খুব তাড়াতাড়ি হাঁটিস না, দমনি দমনি হাঁট। বাপ রে বাপ, তখন থেকে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ জয় শিব, হর হর মহাদেব। একটা বসার জায়গা আছে, একটু রেস্ট নেই একটু। এখন ব্যাপার হচ্ছে কি, এখন বেজে গেছে প্রায় 3:45 মতন। তো এক সেকেন্ড, হ্যাঁ তো এটা হচ্ছে এনার্জি দেয় আমাকে। তো ব্যাপার হচ্ছে 3:45 মতন এখন বেজে গেছে, এখন যেতে তো পারবো কিন্তু নামতে নামতে সন্ধে হয়ে যাবে। তো এখানে আবার রাস্তায় অনেক জায়গায় দেখলাম যে এখানে সব এরা জঙ্গল, পশু পাখি, হ্যাঁ পশু পাখি বেরোয় আর কি। হ্যাঁ তো এখানে ব্যাপার কি, ক্লাউড লেপার্ডও আছে। তো সুতরাং
এখন অত বেশি দূর যাবো না, এখানে একটু কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নিয়ে তারপর যাব আবার ব্যাক টু প্যাভিলিয়ন। একটা জিনিস দেখাচ্ছি, এদিকে আসো দেখো, এগুলো এই হচ্ছে অবস্থা। তোমরা পাহাড়ে আসছো সবই ঠিক আছে, বেশি প্লাস্টিক এখানে ইউজ করো না, কারণ এখান থেকে এই জায়গাগুলো যদি নোংরা হয়, এখানে কিন্তু এমনি কম লোক থাকে, আর এরা কিন্তু খুব কঠিন লাইফ লিড করে। তোমরা কোথায় না কোথায় রাস্তায় দেখলাম বোতল টোতল পড়ে আছে, তারপর ফুটির প্যাকেট, অন্তত যেখানে নোংরা ফেলে ওইখানেই নোংরাটা ফেলো, মানে এইটা কিন্তু নোংরা ফেলার জায়গা বড় কথা না, পরিষ্কার করে এখানে রেখেছে যে পরে নিয়ে যাবে, তো কম নোংরা তো না। তাই বলছি যেখানে ঘুরতে আসছো সেটা কিন্তু তোমাদের বাড়ি নয়, এটা ওদের বাড়ি, সুতরাং যা করবে ভেবে চিনতে, একটা কথা আছে না, অতিথি দেবো ভব, সেই হিসাবে দেখে, সেটার কিন্তু ফায়দা নিও না। আর এখানে আরেকজন অনেক দেখেছি, এখানে তো পুরো জায়গাটাতে হোমস্টে আছে, তো অনেকে এখানে এসে এসে বিলাসবহুল থাকার চেষ্টা করে, তো একটা কথা বলে দিই, এটা হোমস্টে, মানে আমি আমার বাড়িতে 3-4টা এক্সট্রা রুম করলাম বা আলাদা একটা বাড়ি বানালাম, তো যে যেটাই হোক ওখানে কেউ যদি ঘুরতে আসে তো আমি তাদের থাকতে দেবো, খেতে দেবো, তাদের জন্য এই টাকা, আমি তাদের চাকর নই, কিন্তু এটাই মানতে হবে তোমাদেরকে। সব জায়গায় কি 5-স্টার হোটেলের মতন রুম সার্ভিস এই ওই হ্যান ত্যান অর্ডার করবে না, তাদেরকে খাওয়ার সময় গিয়ে খাবে, হাত ধোবে, প্লেট রেখে দিবে, আর বাড়ি ঘরে জল লাগবে, তুমি গিয়ে নিয়ে আসো, সবই তো আছে ব্যবস্থা। যাই হোক, বেশি কিছু কাউকে এখানে ছোটো করছি না বা কাউকে বড় করছি না, কিন্তু ধ্যান রাখো, কারণ ব্যাপার কি, আজকে তুমি আমি আসছি রায়গঞ্জ থেকে, কেউ বালুরঘাট, কেউ কলকাতা, হোয়াট এভার, যেখান থেকে আসুক তোমার সাথে সেই জায়গার রেপুটেশনটা জড়িয়ে থাকে, কিন্তু আজকে যদি কোনো তুমি যদি এখানে ভুলভাল করো তাহলে কি মনে হবে, কলকাতার ছেলে তো ওরকমই ধরনেরই হয় বা রায়গঞ্জের ছেলে তো ওরকমই হয়, এই জিনিসটা যাতে না হয়। ঠিক আছে, আর বলার কিছুই নেই, এনজয় করো লাইফ, আমরাও করছি, একটু রেস্ট নিই, রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা শুরু করবো নিচের দিকে। আমরা এখন রওনা দিচ্ছি, রওনা দিচ্ছি আমাদের গেস্ট হাউসের দিকে। তো এখন বাজে প্রায় কটা বাজে কাকা? এখন বাজে 4:05। মা, বৃষ্টি শুরু হয়ে গেল আবার ছিটাপোটা, এ ভগবান কাকা, বৃষ্টি শুরু হয়ে গেল, ওই দেখ কি বলছে, খাওয়া খাওয়া খাওয়া। ওই তো বললাম না কাকেটা, তুই এটাকে দেখে ভয় পাচ্ছিস, এটার আওয়াজ শুনে। তো যাই হোক, আর দেরি করবো না, কারণ হচ্ছে একটু পরে সূর্য প্রায় ডুবে আসবে, আর এটা যেহেতু পাহাড়ের গায়ের দিকে তো এদিকে ছায়াটা তাড়াতাড়ি পড়বে, তো ব্যাপার হচ্ছে তারপরে যদি লেপার্ড বেরোয় তার আছে, এখনও এই টাইমটা অবশ্য চেক আউটের টাইম এই জঙ্গল থাকে, তো সেটা নিয়ে আমাকে নিয়মিত পালন করতেই হবে, বেশি ফুটানি মেরে লাভ নেই। ঠিক আছে, নিচে গিয়ে কথা হচ্ছে। তো এটা হচ্ছে ধোত্রের প্রাইমারি স্কুল, তো আমরা আর কি এই দিকের রাস্তাটাতে আর কি, মানে ওদিক দিয়ে আমরা এসেছিলাম, এদিক দিয়ে হেঁটে গেছিলাম ওই দিকে, তো হয়েছে কি এইদিকে একটা শর্টকাট নিয়েছিলাম আমি এখান থেকে, যদিও ভাই আমরা এসেছিলাম ওই রাস্তা দিয়ে, আমি এদিক থেকে শর্টকাটটা নিয়েছিলাম যেটা এই রকম টাইপের। তো হোয়াট এভার, সমস্যা নেই, তাতে চলেও এসেছি, দেখালাম তোমাদেরকে যতটুকু দেখানোর মতো, এখন একটু বসে রেস্ট নিব, তারপর চলে যাব ব্যাক টু প্যাভিলিয়ন। তো চলে আসলাম আবার সেই জায়গায় যেখান থেকে আমরা টুংলু যাওয়ার ট্রেকটা যেখান থেকে শুরু হয় আর কি, এটা হচ্ছে এখানটা ধোত্রে টুংলু ট্রেকিং রুট, এন্ট্রি টিকিট এখান থেকে দেওয়া হয়। হ্যাঁ, এই হচ্ছে জায়গাটা,
আমরা এই রাস্তা দিয়ে আসলাম আর কি। আর আমাদের হোমস্টেটা হচ্ছে ওই যে ব্লু বিল্ডিংটা। ওকে, তো এখন গিয়ে একটু রেস্ট করে চা টা খাবো, পরে আবার কথা হবে। কাকা, হাউ ডু ইউ ফিল? ফিল গুড, ফিলিং অ্যালাইভ। অ্যালাইভ, রাইট। তো টাটা, পরে কথা বলছি আবার। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এখন বসে আছি ধোত্রেতেই বসে আছি। ধোত্রের একটা আমার এখানে একটা আলাদাই একটা আড্ডাখানা আছে। তো আড্ডাখানায় আজকে বিগত মানে গতকাল একজনের সাথে আমাদের আলাপ হয়েছিল, মানে আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই, এরকম লোক হাজারে একটা পাওয়া যায়। হয়তো জানি না, আমি হয়তো বলছি, তোমরা জানি না কি তোমরা কি পাবে না পাবে, হয়তো ওনার মতন হয়তো দেখেছো কি দেখোনি সেটা জানি না, বাট আমার কাছে ইনাকে খুব ভালো লেগেছে। আমার থেকে অনেক বয়সে বড় হলেও আমরা বন্ধুর মতনই মিশেছি। উনিও আমাকে সেই ফিলটাও করিয়েছেন। আসো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো জানেন আমরা ধোত্রেতে আছি। তো আজকে ধোত্রে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি, জানি না আপনাদের কতটা একটা কবিতা মনে হবে, তবু একটু শুনুন। পাহাড় বুকে হঠাৎ ভাসে মন কেমনের মেয়ে, স্মৃতি ঠান্ডায় যত্নে সাজা ক্লান্ত আবেগ, মগ্ন ঠান্ডা কাঁপিয়ে হাসে জীবনকে দেয় না ফাঁকি, ভগ্ন কুয়াশায় হঠাৎ ঝরে ছাপসা হয়ে আঁকি, অতিথি রোদ হঠাৎ করে ফোটায় মনের ফুল, থোত্রে তোমার পথ চিনতে প্রতীক করে না ফুল, ঠান্ডা ছন্দে তোমার আমার যদি কবিতা নাম কবিতা মেলে না, আর বুঝবে জীবন তখন তাসের ঘর চলছে নিজের বার, জ্যোৎস্না নামে ঠান্ডা সুখে রাতের স্বপ্ন বেঁচে শান্তিমগ্ন থোত্রে তুমি হৃদয় কেড়েছো এসে, কাকে বোঝাবে বাউন্ডুলের প্রেমের এমন খুঁটি নাটি, মনে তামাশা ঠোঁটে হাসি সবাই কি আর আমি, ক্ষত্রে তোমার হাসছে আকাশ দেবদার পাই মুখে, পাহাড়ি প্রেমে কবিতা হয়ে শীতল পাটির সুখে। ও, এখন আপনারা যে যে ভাবে পারবেন এটা নিজের মানে নিজের মতন করে ভেবে নেবেন, এটাই আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ। আর আপনারা ধৈর্য ধরে শুনলেন বলে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন। তো এই ছিল আমাদের ধোত্রের শেষ দিনটি। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের কাছে নতুন ভালো কিছু, ভালো ভিডিও, ভালো এক্সপেডিশন তুলে ধরতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।